নমস্কার বন্ধুরা কিলা আস আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে উই কিছু নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা কিতা জানুন আজকের ভিডিওটাও যে একটা আসলে ভেটি দেখায় যে তাই সরু কালো কিলা দিন কাটাইলা তান জীবনী ওটা গল্প করা তাইছি আমি সর কালো কিতা করতাম কিলা চলতাম কিলা না কিতা আমার লোকের গড়ছে ওটা সব তোমার তাদেরকে শেয়ার তাইছি তো আশা করছি তোমার তোমার ভিডিওটা ভাল লাগবো বুঝছো নি আমার কালোর গল্প শুনতে তোমার দানোর ভাল লাগবো স্কিপ করিয়া যাইও না পুরা ভিডিওটা শুনিও তো চলো শুরু করি আজকের ভিডিওটা বাই পয়েন্ট পাঁচজন মা বাবা মিলেই আমরা সাতজনের ফ্যামিলি আমার বাবাই রাজ্য সরকারের অধীনে একটা চাকরি করতাম তো তো আমরা জীবনযাপন শুরু হলুকালে তো পড়ালেখা থাকে খেলাধুলার সাথে সাথে তো পড়ালেখাও থাকে তো পড়ালেখাও করি খেলাধুলাও করি দিন তো চলে কিন্তু আমরা যে জায়গার থাকতাম এই জায়গাতে থেকে একটা ভালো স্কুল পাওয়া যাইতো না একটা ভালো টিচার পাওয়া যাইতো না প্রাইভেট টিচার যে লাগে এটা কিছু পাওয়া যাইতো না এখন তো প্রাইভেট স্কুলে লাগান সরকারি স্কুলও পড়ান কিন্তু তখন সরকারি স্কুল অত বেশি গুরুত্ব দেওয়া হতো না প্রাইভেট টিচার রাখতেও লাগতো কিন্তু আমরা এই জায়গাতে গিয়া কোনো টিচার হওয়া যেত না বহু মাইল আটিয়া যদি যাও তে গিয়া তুমি একটা মাস্টার তাই ও সুবাদে আমরা পড়াশোনায় আমরা আসলাম সাইড বইন এক ভাই আমরা পড়াশোনায় আমরা সাইডও বইন ভালো আসলাম বুঝছো তে আমরা নিজে নিজে পড়াশোনা করতাম স্কুলে যাইতাম আর ওই স্কুলে যতক্ষণ হইতা ও বগুণ থেকে বুঝবাস করিয়া ইয়া নিজে নিজে পড়াশোনা করি আমরা পড়াশোনা করতাম আমার কোনো প্রাইভেট টিচার আসলো না কিন্তু অখন হলে উঠে কবে বা জনের মাঝে বাড়ির খবর কো না এখানে ভাইয়া কিন্তু ফাইতা কারণ ভাই তো ছেলে মানুষ তাই সবর বড়ো ভাই আসলাম আমরা তাইন তো ছেলে মানুষ তান তাইন আমরা শহর তলি গ্রাম আসলো তাই শহরও আইয়া মাস্টোরও ফাইতা ছেলে মানুষ তো সাইকেলে আই দিতে পারতা তান্তায় বাবা সাইকেলও দিচ্ছেন রাইট ফোন থেকে যাইবার লাগে ফদ দেখার লাগে ট্রোসও দিয়া দিচ্ছেন শীতের দিনও শীত থেকে ভাজার লাগে বেগি সোয়াটার ফাওয়ার জুতা যেটা যতটুক সম্ভব দেওয়া যায় সপ্তাহ দিতে কিন্তু আমরা মেরার কেনে জানি ইটা ফাইতামো না ই ধরনের কোনো সুবিধাও ফাইতাম না মাসার হল তো আর আসলাম না শয়ালেও জানো তবুও আমরা পড়ালেখা করিয়া গেছি পড়ালেখা করছি যে বড় কষ্টে পড়ালেখা করছি আমরা বাবাই রাজ্য সরকারের অধীনে চাকরি করতাম একেবারে যে খানি মিলেন না গরিব তা না কিন্তু তবুও কেনা জানি আমরা যেমন হল তাতে কেটে বর্জ্য থাকতাম আমি সে আমরা কইয়া আমরা চাইলেও বই একটু বঞ্চিত হল থেকে থাকতাম কাপড় সুফর হোক সাজগুজ গো সকল সময় আমরা একটা মন মারি আসল লাগতো এমনকি পড়ালেখা তো নিজ পছন্দ এখন খাতা যদি কিনো দেখি মনে বড় ভাল লাগে সুন্দর সামনে রবার লাগাই কলম যদি কিনো হাতে স্লিপ করতো না লেখতে মনে বড় আরাম লাগে দেখিও ভাল লাগে নানি নিজেরও তখন ভাল লাগতো কিন্তু দেখতাম অন্য স্টুডেন্টরা তো বহু ধরনের কলম আছে সামনে রবার লাগাই নতুন কলম বাইরেছিল যাতে আতে আঙুল দিয়ে ধরলে স্লিপ করে না মনে মনে কইতাম আমি ইস যদি কলম পাইতাম থাকতাম তো গাউত প্রত্যেকে পাইতাম ভাই তো এমন দাম নাই সোনার দামে তো আর বেও না কিন্তু ওই ছোট্ট একটা কলম পর্যন্ত ঠিক মতো যেমন পাইতাম না সত্ত্বেও যেমন একটা মন মারি মারি চলতে লাগতো ওলা গেছে আমার ছোটোয়া তে ওলা তো পড়াশোনা করি আর তবুও আমরা আপনার নিজের উপরে নিজের ইচ্ছা শক্তি এতো প্রবল আসলো স্কুলে যাইতাম স্কুলে যে যাইতাম ও বারিশার দিনও যেমন একটা ছাত্রী পাইতাম না তারপরে আটিয়ে যাইতে সময় গাওয়ার স্কুল তো বন্ধর মাঝে দিয়ে স্কুল ফট দিকে যাইতে সময় বন্ধর সারা ফেক তুলিয়া এটার লিখে হলে রাখা বুঝতাম না আজ দিন পর্যন্ত এখানে বুঝতাম পারছি না দুই সাইড থেকে আলি ফেক তুলি তুলি ধুই দিতা জমিনের ফেক ইতাল লাগিয়া এখন লইয়া বালা সেন্ডেল থাকলে দিত লাগি আঠিয়া যাবা দায়িত না তো নিজের সেন্ডেল এখন একটু নরম সেফটি বিন মারিয়া গেছি সেফটির আতর আত্ম লই লাগলাম সেন্ডেল লইয়া ফেক অকান ফাড়ি দিতাম যাতে সেটা তো না স্কুল ফাও সেন্ডেল রইতে লাগবে এখন তোর সুতা স্কুলের তো আর মাতিয়া লাভ নাই নিজের সরুতার আগে কিন্তু আসতো না বড় কষ্টে পড়াশোনাটা করছি আমরা খালি আমরা না আমরা গ্রাম হলেও করছে তবে আমি আমার যেমন মনে হয় চ্যানেলটা তো আমি ফাইতে পারতাম আতোর মাঝে বই বই কিন্তু মেঘে বিজি যায় কিন্তু আমি একটা ব্যাগ ফাইতে পারতাম বাবা তো আর রুজি সামলা নাই যে খাজ করদা ব্যাগ দিতে ফারলা না এরকম নাই কিন্তু একটা ব্যাগও তেমন ঠিকমতো পাইছি না সবসময় একটা মন মারিয়া চলতে লাগতো স্কুলে গেলে তো হকলো ধরনের স্টুডেন্ট আর হকল জায়গার থেকে দেখা যায় না নি তারার লগে যেমন তুলনা করা গেলে নিজের বড় মনো ছুটি ছুটো মনে হইতো মনে হইতো এটা কিনতে পারলাম না ব্যাগ দাম তো আর সোনার দামে বিক্রিও না ব্যাগ কি স্যান্ডেল এখন সিঁড়ি দিব চিন্তা সেফটি মিন মারিয়া আইসি ইলে ওগোল আমরা দিন গেছি একদিনের ঘটনা কই আমি স্কুল থেকে আই আর আবার সময় আমার লগে সাতটি নাই আমরা স্কুল থেকে বহু দূরে স্কুল আটিয়া যাইতেও আধা ঘন্টা লাগতো আইতে আধা ঘন্টা মানে ফতো এক ঘন্টা দাও তো আমি স্কুল থেকে এতে সময় আমার লাগাবাড়ির দুই তিন বাড়ির সবাউত একটা মেয়ে আসলো মেয়েটাই খুব জড়িদের এখানে জড়ি দেয় তো মেয়েটাই তাই ছাত্রীর তোলে আমার জায়গা দিছে ছাত্রীর তোলে বলতে তাইও বিজের আমিও বিজি আর শুধু তাইর মাথা আমার মাথা আর তাই বেগ আর আমার বই ওগুন খালি ওগুন যেমন বাঁচাইতে পারি আর কোনো রকম আর পুরা মানুষ বিজি আর এমন ভাগ্য ও তাইর বাড়ির সামনে আবার পরে তাই মায় কি লিস আমি তাই ছাত্রীর তোলে বুঝছো সামনে সামনে বকা শুরু করছে তাই দেখেনে তুই ঢুকাইলে তুই বিজ দে স্বাভাবিক নিজের মেয়ে বিজি আর খারাপ লাগবো আমি তাইর বাড়িতে কি আমার বাড়িতে এতে গুড়ি গুড়ি বৃষ্টি দিলেও যেমন বিজিজি মো জায়গা গুরুন্ড গোটা দে ও একটু জায়গা এতে যে মাতার বই বাঁচাইছিলাম এই গুনে একবারে সোহা হয়ে গেছে বিজিয়া বাড়িতে আমার খুব রাগ উঠছে খুব খাঁচি হইছে কালকে আর আমি স্কুলে যাইতাম না স্কুল এটা না হলে তো ঠিক ঠিকমতো পাইতাম না কালকে থেকে আর আমি স্কুলে যাইতাম না আমার সফরের দিন উট অ একটা ডাবল স্প্রিঙ্গাত্রী আনিয়া দিলা ওটা আমার জীবনের পয়লা ছাত্রী এনাকে সাথী এত দূরে স্কুলে দিতাম কিন্তু সাথীর কোনো সিস্টেম নাই ফিট ফিডব্যাক গেছে মেঘর ফিট ফিডব্যাক গেছে কিন্তু এটা চিন্তা করি পাই না এটা জিনিস তো এমন এমন দামও আসলো না এটা জিনিস তো আমরা পাইতে পারতাম কিন্তু আমরা বাড়ির সব কিছু সুবিধা আছে বৃষ্টির দিনও রেনকুট আছে সাথে আছে ফোড়াত জারিও করার হেও ফোড়ের আমরাও আর কিন্তু ফড়তে পড়তে 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 ফলস্বরূপ জ্ঞাকিত হয়েছে জানানি ফলস্বরূপ আমরা সবটি মোটামুটি সুশিক্ষায় শিক্ষিত হয়েছি তবে আমরা বাই মেট্রিক পাশও করতে পারছে না ও আজকে যে আমি ভিডিওটা মানাই আমার ভিডিওটা আমার বাবা এবং আমার দুই দুয়োজনেও দেখবা তারাও দেখবা আমি শুনবা আমি কোথাটাইন যে খুঁজছি মাতিক নাই তোমার তোমার লোক আমি শেয়ার করি আরও দিনের ঘটনা কই মেট্রিক পরীক্ষার আগে দেখবাই টেস্ট পরীক্ষা হয় তিন মাস আগে নভেম্বর ডিসেম্বরে একটা টেস্ট পরীক্ষা হয় অর্থাৎ এলাও হইলে মার্চ মাসও গিয়ে মেট্রিক পরীক্ষা হয় তো আমার মেট্রিক পরীক্ষার আগে আমি আমার মানুষকেও গল্প শুনছি যে আমার বাই যখন এখানে এক মাস বয়স আসলো তখন তার একটা মানুষ আসলো কালী পূজা রক্তাশালীর পূজা দেওয়া তো রক্তাখালীর পূজা তো দিনও হয় দেওয়া তো অত বছর গেল তো পুরা বড়ই গেছে আমি মেট্রিক দিলে ইয়ার বুঝায়নি ঠিক টেস্ট পরীক্ষার আগে আমার বাড়িতে ফুজো হয়েছে আমি ওটা চিন্তা করি পাই না আমার সরু সেভেন এগু ফোরে আর ওয়ানও এগুফরে তারা ক্লাস পরীক্ষা থাকলেও আমার এত প্রিপারেশন হের বাড়িতে যাইতাম না গুড়াত বাবা খাম নাই আমি গেলে কি আমার ফোয়াইফর পড়তো নাই আমি গেলে কি সারাই আই ভিকমতো বইও খুঁজে পাইতো নাই আমি যাইতাম নাই ওখানেও আমার এই চিন্তা থাকে এতো ছোটো ক্লাসও তখন আমি মেট্রিক পরীক্ষা দিতাম আমি টেস্ট পরীক্ষা দিতাম টেস্ট এলাও হইলে গিয়ে মেট্রিক দিতাম কত বড় একটা ইয়নানি আমার বাড়ির তিন চার দিন আগে থাকি আত্মীয় স্বজন আইরা পূজা তো ঢাক বাজানি সোলের পূজার আগর দিন আমারে হইশন বুঝুন লাগাবাড়িত গিয়া ফোর লাগাবাড়ি বলতে এখারে লাগাবাড়ি তো লাগাবাড়ি গিয়া ফর আর আমার কটা মন বয়নি ডাক বাজের মাইক বাজের বাড়ি এত আয়োজন আমি এখনো জিনিসটা চিন্তা করি পাইলাম না অতদিন যখন অপেক্ষা তে তেরো একটা মাস অপেক্ষা করলে পূজাটা আমিও মজা করতে পারলাম বললে আমার ফরীক্ষাটাও ভালোই লইলে তবে মা খালির আশীর্বাদে আমার পরীক্ষা ভালো হয়েছে এবং আমি পাশ করছি কিন্তু আমার মনও এখনো লাগাই লইছে ওই দিন তো সবে কি মজা করে সব আত্মীয় স্বজন আইস ফুর্তি কররা খি মার মূর্তি আনা হয়েছে পূজার আগর দিন রাত্রে আর আমি লাগাবাড়ি আমার মন বড় না ফরাত কিন্তু আমার খুব ইচ্ছা জান আমি আই দিতাম আমরা বাড়ি উঠানো কিতা কিন্তু আমার মা বাবায় ফার্তা যে পূজাটা এক মাস পরে কত অতদিন যখন অপেক্ষা করা হয়েছে আরও একটা মাস দিলে করা যাইতে ফারত আগে মানে অখনও মা বাবাই হলু তারা যেরকম কেয়ার করো এক আটির জায়গায় দুই আত্মি দিলাইলেও কইবে এগুলোর সর্দি হয়ে গেছে আমরা সবইটা হকলে আমি কুইয়ার না কেউ যে সব ওরকম করতাম এরকম নাই তবে বেশিরভাগ মা বাবারা খেয়ালে করতো না বাচ্চায় পড়েনি বাচ্চার কোনো প্রবলেমও নি স্কুলের কেনে যাইতে চান না এগুলোর কিতা প্রবলেম হয়েছে ইতার কোনো সিস্টেম নাই আমরা নিজে নিজে বই মোলাট লাগানি শিখছি এখন কবে মোলাট লাগানি সোজা কথা কিন্তু যখন একটা বাচ্চা ফাইভও সিক্সও ফোরও থাকে তার লাগে মোলাট লাগানিটাও বহুত বড় একটা ব্যাপার মানে একলা একলা নিজের কি নিজের ব্রেন খেলাইয়া শিখছি কেউ আমরা এটা শিখাইয়া দিছে না ওরকম এই সিলেটিভিটির কাল কাটছে আরও তো কত গল্প আছে সারা যদি শেয়ার করা লাগে প্রচুর লম্ব হয়ে যাব আমি যখন প্রথম আমি হাসাল স্কুল স্কুলে ভর্তি হই তখন তো আমি কত ছোটো তে আমার দুই নম্বর বইনের লগে আমি আগে থাকি ইস্কুলেও যাওয়া আশা করতাম দেয়ার যখন আমার বয়স শৈ হয়ে গেল তো তো আমারও এডমিশন করেইতাম তখন দিনও এডমিশনটা কিলো হয়তো জাননি ওই যে যারা আমার পুরোনা ভিডিও দেবে আমি সবসময় বড়োমাকে একজন সম্বর্ধনা করি মা মানে আমার বাবার ঠাকুমার সম্পর্কে পড়েন আমি বড়ো মা ডাকি বড়োমাই আমারে লইয়া গেছুন যাওয়ার পরে হিনো গিয়া আমার নামটা কিতা দিতা তাই না আমি তো ছোটো ছয় বছরের বাচ্চা আমি কি জানতাম কিতা নাম দিতাম আমার যে রুপুর নামটা আমার রূপুর নামটা আমার মা বাবার দেওয়া নাম নাই কিন্তু আমার যে স্কুলের ফাঁসালা স্কুলের হেডমাস্টরাবু আসলা বলু তার নাম বলু মাসটা বু তাই নাম দিস আমার নাম রূপু এটা কিন্তু আমার মা বাবার দেওয়ার নাম নাই এতো অবহেলা তারপরে কি তো জানি আমরা যে সাইড বই নাচলাম আমরা যে আত্মীয়স্বজন মামার বাড়ির দিকেও বাবার বাড়ির দিকেও হোক কাকায় হকলে গড় বুড়াহী দিকে মামায় মাসি হকল আছে কিন্তু সবসময় একা অবহেলাম আমরা পাইতাম তো তো বুঝতাম না মার আসলে তরি তৈরি দিতাম গিয়া গাড়ি তোটার পরে মানে ও বয়স গাড়ি তুটার পরে চিন্তা করতাম যদি আমি মারা আসল চাড়ি দিই আর আমার যদি গাড়ি তো আমি আড়ি দিও ও বয়সর করিয়া ও ইতা বয়স তো আর হিংসা নিন্দা বুঝতাম না তবে বুঝতাম আমরা যে মার মা আসতাম আমরা দিদিমা তাই কিন্তু আমরা একদম পছন্দ করতে পারতাম না একদম দেখতে পারতাম না একদম সামনাসামনি সবসময় মারে হইতা ইতালে বিয়া দিবে ইতারে বিয়াদি বিয়াদিবে নে সবসময় মানে আমরা দিদিমার মুখ থেকে ও দৌড়ানোরও কথা শুনছি আমরা যে বাবার বাড়ি থাকতে সকালে আমরা ভাত খাইতাম আমরা যখন আমরা মার লোকে মামার বাড়ির ছোটো থাকতে যাইতাম আমরা দিদিমাই কিন্তু সকালে ভাত খাবার সিস্টেম না তারা রুটি খাইতাম কিন্তু আমরা যে ছোটো ছোটো বাচ্চারা আমরা ভাত খাইতাম আমরা লাগে ভাত করতাম না ইতা করার কোনো সিস্টেম নাই আর দুপুরে ভাত কিন্তু আমরা রুটি খাইতে পারতাম না তৈল গিয়ে আমার মার মাসির বাড়ি তার বাড়ির দুই তিন বাড়ি যত আমার মার মাসির বাড়ি আমরা সকালে তার বাড়ি যেতাম গিয়া আর ও বাড়িতে আমার মার তো বই একজন আসলার মাসি তাই এখনো আসোই থাকবা তো জন্মামাসি আসলাম তারার গোড়া যাওয়ার ফলে দেখতাম বাঁশ বাঁশবেেতর গোড় আসলো আর টাইল ঘুষাইল মেয়ে মানুষের গড় তো বুঝরায় আর টাইল সুন্দর করা যদি সুটকি তোর খারি দিয়েও বাদ দিন তৃপ্তি মিটাইয়া সকালে বাদ খাইতাম ডাইল বাজা হোক সুটকি হোক সিদ্ধ লোক যেটা হোক আলু সিদ্ধ হোক ও মাসিয়ে বাত মাকিয়া পর্যন্ত আমরা রে দিতাম খাইতাম সকালের খানিটা আমরা মার মাসির বাড়ি খাইতাম কিন্তু এটা আমরা দিদিমাই যে আমরা মেয়ে নাতি নকল লইয়াছি তার খানিটা দিয়ে এরকম করতাম না কিন্তু ও জায়গার যদি আমরা বাই যাইতো বাইর বর গোরে যেটা ভালো জিনিস খাবার আছে তারে দিতা আমার দাদুর বাড়ির সবসময় একটা কি দুইটা গাই দুধালা গাই থাকতো মানে গরু দুধ সবসময় আদা করাইলে আমার দাদুর বাড়ির থাকতো কিন্তু ওই দুধের মধ্যে এক অধিকারী আমরা আসলাম না আমার ভিডিওটা আমি যখন পোস্ট করবো আমার বোন সবে দেখবো এবং দেখে শুনিয়া করবো তাই দেখে সব মনও আছে এবং আমার বাবার বাড়ির মাইসুও শুনবা মামার বাড়ির এরা দেখে কিনা হইতে পারতাম না তো এক চামচর অধিকারী আসলাম না কিন্তু ওই দুধটা যখন আমরা বাই যাইতো আপনার বাইয়ে হে নিজে আমরা লোক গল্প করছে তারে আট ওরকম হে আট ডুবাইতো টুক পর্যন্ত দুধে ডুবতো দিদিমায় বাদ দিতা দুধ খোলা দিতারে দই দিয়া বাত সর দিয়া বাত হে নিজে গল্প করছে সবসময় তো আর ভাই বোন একলগে মিলিয়ে যাইতাম না কিন্তু এত অবহেলা মানুষে ও জমানাত মানুষে কয় সরকারেও কয় মানুষেও কেন ছেলেমের সমান কিন্তু সেই আগে থাকি আমি তো আর সেই আগের নাই আগে থেকে মিডিয়াম পর্যন্ত আর ওখন পর্যন্ত মেয়েরা সবসময় অবহেলিত থাকে এবং অবহেলাটা প্রথম নিজের ফ্যামিলির থেকেও শুরু হয় তুমি মেয়ে তুমি ছেলে সেলের সব অধিকার সেলের সব ফেসিলিটি ভাইব তুমি কিছু পাইতে না তোমার যদি অদম্য ইচ্ছা থাকে তো ইচ্ছার উপরে বর করিয়া তুমি শুরু করতে ওই অদম্য ইচ্ছা আসলো দেখিয়া আমি তো সিলেটিভিটি আমি ইয়ে করিয়ার কিনা আমরা না আমরা চাইরও বোনোর ইচ্ছা আসলো দেখিয়া আমরা মোটামুটি ওখ জমানার শিক্ষিত মানুষ হইয়া না যায় এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে গেছি তবে শিক্ষিত পর্যায়ে ফড়ে গিয়া ওই রকম অবহেলিত অবহেলার অবহেলিত একটা জীবন এবং এদিকে ঠাকুর দিকে খাঁখাই নোয়াচেন ফিসি নোয়াছেন দাদু আসেন ঠাকুমাও আসেন কোনো ধরনের সবসময় অবহেলা কেউ আদর করতো না যেদিন থেকে আমরা এটা বুঝিয়েছি একটু একটু বড় হয়েছি যে আর আমরারা পছন্দ করে না আমরা আদর করে না ওই দিন থেকে আমরা আর গেছি না আমার নিজের মামার বাড়ির আট বছর দশ বছর হয়ে যেত আমরা গিয়ে ফাড়া মারতাম না তুমি তাই আমরা রে চাও না আমরাও তোমরা চাই না আমরা আমরা নিজস্ব একটা জগৎ বানাই দিছিলাম কোনো দিন যেইতাম না তারা বাড়িতে কিন্তু ছোটো থাকতে খুব গেছি এখনও মনে আছে ছোটো থাকতে জেন্টি মারা দেখিও বাচ্চারা খেলাত লাগে খেলাধুলাত লাগলে তো হাত ভাও মাটি থাকবো আমরা দিদিমা খুব পয় পরিষ্কার আসলা সন্ধ্যা হয়ে গেলে ওই যে কইলাম দুধর গরু আছে তান দুধর গরুর তুলিয়া গরুর মশা উশা খেদাইয়া যখন তাই গরু আইবা আওয়ার পরে আমরা বিছনা তুটার অধিকার আছে তাই পাও চেক করবা তারপরে বিছনা তুতাম এর আগে কিন্তু তাই বিছনা তুটতে দিতা না কিন্তু ওখন বর্তমানে আমরা যে সাইর বই কি আমরা বাই আছে বাই ফুতল আছে বইন ফুত বইন আছে আমার মানে খালি আমার দিন আমরা সব বইনের মনোভাব বাবাটা ইটা তো দুই দিনও লাগে হয়েছে খেলে খেলিল নষ্ট করে করলেও কালকে দুই লিম পরিষ্কার হয়ে যাব ওটা মনোভাব কিন্তু আমরার লগে কী তো হয়েছে ওখানেও দাঁড়াই থাকো কিন্তু তখন জানতাম না মা কেনে যে এটার বিরোধিতা না যে কী হয়েছে আমি তো ভাউ দেখি তারা উঠুক বউক জানি না মায় এটারখানে বিরোধিতা করত না তারপরে আরও বহু বহু ধরনের ব্যবহার আমরা লগে হইতো ওখানে যেমন নিজে বড় হইসি নিজে মা হইছি বুঝতে পারি আর যে এই প্রোটেক্টটা তো মায় করতে আসলাম মা এখানে করতাম না বুঝতাম না তারপরে বহু ধরনের মন মারিয়া চলতাম কইলাম না নি চাকরি করতাম মন মার কোনো প্রশ্ন উঠে না কিন্তু আমার মন মারিয়া চলতে লাগতো কারণ সময়ের সময় অনুযায়ী আমরা এই জিনিস পাইতাম না বহুত প্রবলেম করে চলতাম একটা ইস আমি প্রচণ্ড ঘামি আমি গামি মানে সীমা ছাড়া গামি ওই লেগে বই হাত লইয়া যাইতে সময় আমার বই প্রথম পেজ ছিঁড়ি দিব গামে বিজিয়া কিন্তু একটা ব্যাগ পাইতাম না আমি বই নেবার লাগিয়া কিতা লাগে যে এটা ওই তো আমি এখনো খুঁজিয়া পাইছি না এত বেলি তোমরা ওটা ওই লোকি সিলেটি বেটির সুটো খালোর একটু উজ্জ্বলক তোমার লগে গল্প করলাম যদি আমার ভিডিওটা ভাল লাগে একটা লাইক করিও কমেন্ট করিও কমেন্ট করি জানাই ইউ লোভায়নি আমি তো ভিডিও বানাই আমার ভিডিও বহুতে কমেন্ট করুন সবর ভাল লাগে ভাল লাগছে একজন কে একজনে আমার কমেন্ট করছে আমি কি তা বাংলাদেশের সিলেট অঞ্চলও থাকিনি না আমি ইন্ডিয়ার থাকি আমি ইন্ডিয়ান মানুষ বাংলাদেশের সিলেট অঞ্চলও থাকি না তবে আমি ইন্ডিয়ান সিলেটি মানুষ তারপরে আরেকজনে একজনে কমেন্ট করসেন তার নামটা লইতাম লইলে তাই খুব খুশি হইবা তার নাম ওই কি দীপ তো দীপবাবু আমি তোমার নাম লইলাম তুমি আমার ভিডিও যদি ফুরা দেখো আমি যে তোমার নাম লইছি এটা তুমি শুনবাই তো বালা আসনি বালা থাকিও সুস্থ থাকিও আমার ওরকম ভিডিও দেখিও আমার কমেন্ট করিও খুব ভাল লাগে তোমরা যদি কমেন্ট করো না নি খুব মন থাকি একটা আত্মবিশ্বাস বাড়ে ভিডিও বানানোর নিকা তারপরে আরও প্রচুর কমেন্ট আইছে তোমার বাড়ি কোন জায়গা সবেও আমার বাড়ি কোন জায়গায় জানতে চাই আমার বাড়িও কি করিমগঞ্জ ডিস্ট্রিক্টও আসাম স্টেটর করিমগঞ্জ ডিস্ট্রিক্টে আমার বাড়ি ওখানেও আমার শ্বশুর বাড়ি ওখানেও আমার বাবার বাড়ি তো আজকের মতো আমি ভিডিওটা শেষ করে দিলাম আমি একটু আমার জীবনের জল জলকটা খালি করেছি আরও আমার জীবনে বহু ঘটনা আছে এরপরে আমি বড়ো হইলাম এরপরে আমার বিয়া খেমনে হইলো কত ধরনের গল্প মানুষের থাকে নানি একটা একটা করে সব তোমার লগে আমি শেয়ার করলো কারণ তোমরা তো আমার নিজের পরিবারের মানুষ হয়ে গেছো সপ্তাহ তো গল্প করলে মজাও লাগে তো সপ্তাহ তোমার লগে শেয়ার করবো আজকের মতো শেষ করে দিলাম কালকে আবার নতুন আর একটা ভিডিও লই সিলেটি সিলেটিভিডি তো টাটা